আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি যে যার অবস্থানে আছেন খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাতে চলতেছি ক্যাট 140 মডেলের অপারেটিং সিস্টেম। আসলে ক্যাট 140 মডেলের এই গাড়িটি বিগত বেশ কয়েকদিন যাবৎ আমি ড্রাইভ করতেছি। তো এই গাড়িটি আসলে যেহেতু বিগত বেশ কয়েকদিন যাবৎ ড্রাইভ করতেছি, গাড়িটার কিছু ভালো দিক কিছু খারাপ দিক তো অবশ্যই থেকে যায়। সেই ভালো দিক খারাপগুলো আমাদের নতুন কিছু ভাই ব্রাদার যারা নতুন করে এই ইকুইপমেন্টের সাথে জড়িত, যারা নতুন নতুন আসেন এই মোটর গাড়িটা চালানো শিখতে চাইতেছেন, তাদের জন্য আশা করতেছি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনাদের ভিতরে অনেক মানে ছোটোখাটো জ্ঞান আসবে আশা করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত ক্যাট মোটর গ্রেডার স্টার্টিং সেটআপ। এবং স্টার্টিং সেটআপের ভিতরে আমি যদি আপনাদেরকে দেখাতে যাই পুঙ্খানুপুঙ্খভাবে, তাহলে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারবো। আসলে চায়না গাড়িগুলোর সাথে মোটামুটি ক্যাট গাড়ির সাথে অনেক বেশ কম কিন্তু আছে। তো এটা হচ্ছে স্টার্ট দেওয়ার জন্য সাবি হচ্ছে এখানে, আর তার পাশে কিন্তু এসি সুইচগুলো দেখতে পাবেন আপনারা। এটা হচ্ছে স্যাডল পিন আউটের সুইচ, আর এখানে আছে হচ্ছে গিয়ার লিভার। ওকে, তো প্রথমত আমরা গাড়িটা যখন স্টার্ট দেব, স্টার্ট দেওয়ার কাজটা আমি আপনাদেরকে একটু পরে দেখাইতেছি গাড়িটা স্টার্ট দিয়ে। আর আমরা এই যে দুই পাশে লিভার দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ওকে, এখন আমরা যদি আমি সিটটা একটু ব্যাকে দেই, এ হচ্ছে লিভার সেটিং। আর লিভার সেটিংগুলো আপনাদেরকে আসলে নতুন করে দেখানোর কিছু নাই। যারা বিশেষ করে মোটর গ্রেডারের সাথে জড়িত দীর্ঘদিন যাবৎ, তারা এই লিভারগুলোর সাথে খুব ভালোভাবে পরিচিত। তবে কিছু কিছু গাড়ির লিভারগুলো একটু ওলট পালট থাকে, এটা হচ্ছে বেশ কম। আর আমাদের এই ক্যাট 140 মডেলের গাড়িটিতে মোট 9টা লিভার, এখানে হচ্ছে 4টা বা ডাইন হাতে 4টা বা আমাদের হচ্ছে 5টা। তো এটা হচ্ছে আপ ডাউনের লিভার। আপনারা আশা করি সবাই জানেন যে ব্লেডের এই কর্নারে আপ এবং ডাউন হয় এই লিভারটা দিয়ে। আর এটা দিয়ে হচ্ছে সামনের যে শাখাগুলো আছে শাখাগুলো অ্যারো হয় হচ্ছে এই লিভারটা দিয়ে। এবং এটা হচ্ছে ব্লেড অ্যারো করার জন্য, সার্কেল অ্যারো করার জন্য হচ্ছে লিভার এইটা। এবং এটা হচ্ছে টোটাল মোটর গ্রেডারটাকে মুভ রিমুভ করার জন্য। ওকে, তার পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুইং লিভার। আর এই সেকশনটা হচ্ছে সম্পূর্ণ বাম হাতে, এখানে দেখতে পাচ্ছেন সুইং লিভার। তার পাশে আছে হচ্ছে লেফট রাইট, এর পাশে হচ্ছে আপ ডাউন এবং হচ্ছে লোড আনলোড, আর পিছনের নাঙ্গল। আমাদের গাড়িতে পিছনে একটা নাঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে নাঙ্গল। তো এই নাঙ্গলের লিভারটা হচ্ছে এটা, ঠিক আছে। তো আর এই হচ্ছে স্টারিং, স্টারিংটা একটু বড় বড় লাগতেছে আমার কাছে যদিও। আর এখানে নিচে হচ্ছে ক্লাচ আছে, ব্রেক আছে, এসকেলেটর আছে। ওকে, তো ক্যাট গাড়িতে আসলে স্পেশালভাবে যদি যুক্ত হয়ে থাকে কোনো কিছু, যদি যুক্ত হয়ে থাকে ক্যাট গাড়িতে স্পেশালভাবে, সেই জিনিসটা হচ্ছে ক্লাচ। সানা যে গাড়িগুলো, সানা গাড়িগুলোতে মূলত ক্লাচ থাকে না। HDLG, XCMG, সানি, তারপরে যে মানে লিগং, এই মডেলগুলো, এই মডেলের যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোতে মূলত ক্লাচ থাকে না। আর এই যে ক্যাট গাড়িটাতে ক্লাচটা আছে, এটাই হচ্ছে ক্যাট গাড়িটার একটু বাড়তি বৈশিষ্ট্য থাকলে এটাই আছে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি আপনাদেরকে দেখাই গিয়ার লিভারটা দেখেন, এখানে মোট কয়টা গিয়ার। এখানে পিছনে দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে 6টা গিয়ার, এদিকে আমরা 6টা গিয়ার পর্যন্ত আসে ব্যাকে। আর যদি আমরা সামনে দেই তাহলে সামনে হচ্ছে 8টা গিয়ার পর্যন্ত আসবে। তো বুঝতে পারতেছেন পিছনের সাইডে সামনে 2টা গিয়ার বেশি এবং অন্যান্য গাড়ির সাইডে এই গাড়িটাতে মোটামুটি গিয়ার বেশি। ক্যাট 140 এই মডেলের মোটর গ্রেডারটির ভিতরে মোট হচ্ছে 14টা গিয়ার আছে এবং 9টা লিভার আছে। 9টা লিভারের ভিতরে বেশ কয়েকটা লিভার ডাইন বাম আছে। আশা করি আপনারা যদি আমার কয়েকটা ভিডিও দেখেন, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কোনো না কোনো আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আজকের এই ভিডিওতে আপনারা মোটামুটি কিছুটা আপডেট আশা করি পাইছেন। নেক্সট টাইমে চেষ্টা করবো পরবর্তীতে আরও যতগুলো ভিডিও আপলোড করবো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আসলে সময় স্বল্পতার কারণে বিগত কয়েকদিন যাবৎ ভিডিও করতে পারতেছি না, তাই ভাবলাম আজকে ছোট্ট করে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করি এবং এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটিভাবে একটা ধারণা দিই। আমার চ্যানেলের পাশে থাকবেন, পেজের পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।